কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আজ মঙ্গলবার, মঙ্গলবারের সকাল থেকে তোমাদের সাথে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। আর এই কদিন একদম সংসারের কাজে মনোযোগ দিইনি, শুধু রান্না করেছি, খেয়েছি, ঘুরেছি, ফিরেছি, বাইরেও খেয়েছি প্রচুর, খুব এনজয় করেছি এই কতগুলো দিন, কারণ ননদ ছিল তোমাদের সাথে, তো পুরো পার ডে আমি শেয়ার করেছি। তো দিভাইরা চলে যাওয়ার পর পুরো ঘর ফাঁকা, কাল সোমবার ছিল, কাল তো শাশুড়ি মাও চলে গেল, আর আজকে মানে কাল থেকে আজ পর্যন্ত আমি আর রুষা একাই ছিলাম। আজকে শুভ যদিও চলে আসবে সকালে, তার জন্য আজ মনে হলো অনেকদিন পর একটু সকালের কাজগুলো তোমাদের সাথে শেয়ার করি। আর সংসারের ছন্দে আবার ফিরে এলাম বলে মনটা ভালো লাগছে, কারণ অনেকদিনই এইসব কিছুই করিনি, যেমন ছিল তেমন ছিল, কারণ জানি এই ফুর্তি করার দিনগুলো পেরিয়ে গেলে আর আসবে না। আর যখন সংসারের ছন্দে ফিরে যাব তখন দেখবে একটা রুটিনেই চলতে থাকে, তখন তো আর পার ডে ঘুরতে যাওয়া, খেতে যাওয়া এইসব একদমই হয় না। আর এত রোদের এখন তাপ, বাপরে, এই যে পর্দাগুলো আমি দেখলে, জানলাগুলো পরিষ্কার করলাম, এই পর্দাগুলো এখন খুলে রাখার কোনো মানেই হয় না। তারপর আজকে কাজে দিদি আসবে না, কারণ দিদি আমাকে পুরো 15 দিন সার্ভিস দিয়েছে। আমি বলেছিলাম যতদিন দিভাইরা থাকবে প্লিজ তুমি অফ করো না, কারণ এতগুলো কাজ আমার পক্ষে একা ম্যানেজ করা সম্ভব নয়। সো দিদি প্রত্যেক দিন এসেছে, তার জন্য একটা দিন দিদির তো ছুটি পাওনাই থাকে, তো একটু কাজও আছে দিদি, তাই আমাকে বলেছিল ছুটি দেবে, তো আমি বলেছিলাম নিশ্চয়ই। আর মাঝে মধ্যে একদিন দুদিন কামাই করে দেখবে, নিজের হাতে যখন পুরো কাজটা করি তো অনেকটাই পরিষ্কার করে করি। আর রুষা এখন ফুল একদম ডিপ ঘুমে আছে, তার জন্য এখন এদিকের কাজগুলো ভালো করে গুছিয়ে নিচ্ছি। আর যেহেতু এখন ফ্যান চলছে, এসি তো চলছিলই, তো এখন আমি ফ্যানটা বন্ধ করে এসিটা একটু চালিয়ে দেবো, তাহলে পুরো ঘরটা ঝাড় দিয়ে দেবো একবার, কারণ আর দ্বিতীয়বার দেওয়ার কোনো স্কোপ নেই। তাই আমি ফ্যানটা বন্ধ করে একটু এসিটা চালিয়ে দিলাম, যে কোনো ফ্যান বা এসি দুটোই বন্ধ করে দিলে উঠে দেবে কিন্তু। তো যাই হোক, ঘরটা ঝাড় দিয়ে একবারে বেরিয়ে যাব। আর গাছ তো এখন প্রত্যেক দিন যত্ন নিতে হবে, এত রোদের তাপ যে একদম মাটি শুকিয়ে যাচ্ছে, তাই গাছেও জল দিয়ে দিচ্ছি। আর এই রুটিনগুলো পুরো যতদিন শাশুড়ি মা থাকতো সবই করতো, ঠাকুরের এর ওই দিকটা, ঠাকুরের পুজো, তারপর তোমার সন্ধ্যে দেওয়া সব মা করে নিত, আর এই গাছের যত্নও মা করে নিত। যাই হোক, কাপড় কেচেছিলাম সেগুলো এখন মেলে দিচ্ছি, আর কি রান্না করব সেটা এইসব কাজ করতে করতে ভাবছি। যদিও মা ফোন করেছিল, শাশুড়ি মা ইচড় রান্না করছে, কালকে আমার কাকার মেয়েও ছিল, যেহেতু শুভ তাকেও, কাকার মেয়েকেও ছাড়তে গেছিলো, তো আমার মা গাছে ইচড় দিয়েছিল, তো সেই ইচড়টাই আমার শাশুড়ি মা একটা বললো রান্না করছি, তো আমি বললাম ওটাই তরকারি দিয়ে পাঠাবে, আর দেখি আমি আর কি কি করতে পারি। এদিকে মেয়েও ঘুম থেকে উঠে গেছে, আর ঘুম থেকে ওঠার পর সব বাচ্চাদের একটু মুডটা অফ থাকে, তো মুডটাকে আগে ওকে ফ্রেশ করাই, তারপর তুলসী মতো রস দিচ্ছি। আর হুট করে এসি রুম থেকে আমি বাইরে বের করে দিই না, কারণ আবহাওয়াটা আপ ডাউন হলেই ওদের শরীর খারাপের সম্ভাবনা থাকে, তাই একটু পরে আমি রুম থেকে বের করি। তুলসী মধুর রসটা আমি রুমে এসে খাইয়ে দিলাম, তারপর ড্রেসটা চেঞ্জ করিয়ে একটু জল দেবো, তারপরে ওকে আমি মুখ ধোয়াই, আর তারপরে ওর ব্রেকফাস্ট দিই। তো এই যে আমি একটুখানি জলটা দেখে নিলাম, কারণ গরম জল ভরি, তো সকালে উঠে একটু বোতলে গরম জল ভরে নিই, যতক্ষণে উঠে ততক্ষণ ঠান্ডা হয়ে যায়। আর এরপর যেটা করতে হবে, এই যে চুলগুলো যত দিন যাচ্ছে বড় হচ্ছে, কেটে দেবো, কিছুদিন পরই কেটে দেবো, তো তার জন্য এই যে চুলটা আগে বেঁধে দেবো, কারণ সকালবেলাতে নাচারা একবার যদি প্রথমে চুলটা বেঁধে দিই তো ঠিক আছে, নাচারা সারা বেলা চুলটা চোখেই পড়তে থাকবে। যাই হোক, সুন্দর ভালো মেজাজে একটুখানি চুলটা বেঁধে নিচ্ছে, নাচারা একদমই চুল বাঁধতে চায় না, কোনো বাচ্চাই চুল বাঁধতে চায় না। যাই হোক, চলো এখন ওকে নামতে বলেছি বিছানা থেকে, কারণ ও নিজে নামতে পারে, আর ঘুম থেকে উঠেই নামছে, যেহেতু একটু টলমল টলমল করতে থাকে, এই দেখো পড়ে গেল, এমনি তো এখন পড়ে যায় না, একদম সোজাসুজি নামতে পারে, আর এখন বসেই থাকবে কিছুক্ষণ। তারপরে এখন আমি ওইদিকে ব্রেকফাস্ট ওকে দেবো। আজকে ভাবলাম একটুখানি খিচুড়ি বানিয়েছি, মানে ডালিয়া, তো ভাবলাম একটু দুটো আগে কেক দিই, আগে দুটো কেক একটু নিজের হাতে বসে বসে খাক, তারপরে আমি খিচুড়ি খাইয়ে দেবো। আর কালকে যে আমি নুডলস খেয়েছিলাম রাত্রে, সেই নুডলস ছিল, তো সেটাই আমি এখন আমার জন্য গরম করে নিলাম ব্রেকফাস্টে। আর এই যে ও এখন গান শুনছে, ততক্ষণ আমি
আমি আমার ব্রেকফাস্টটাও করে নিচ্ছি। আজকে জানি না ওকে নিয়ে কতটা কি রান্না করতে পারবো। ও আজকে মানে আমি রান্নাঘরে থাকলে ও বিরক্ত হয় যে কেন আমি ওর সাথে ঘুরছি না। আর দেখতেই পাচ্ছ কোলে চেপে পড়েছে যে আমাকে নিয়ে নিয়ে কাজ কর। যাই হোক, দিদির মেয়েকে ডাকলাম যে ও যদি ফাঁকা আছে তাহলে মানে এলে একটু যদি খেলা টেলে তাহলে ভালো হবে। এই যে ও চায় আমার সাথে এইভাবে খেলা করো বসে বসে, আর আমিও বসে থাকি। বাট হাতে কাজ থাকলে কি করে বসে থাকা যায় তাই না? ওটা তো আর বাচ্চারা বুঝবে না। যাই হোক, ওকে এখন একটুখানি তরকারি বসিয়ে দিয়ে এসে আমি এদিকে একটুখানি ওর সাথে খেলে নিলাম, আর ওইদিকে দিদির মেয়ে আশা করি তাড়াতাড়ি চলে আসবে। কি করেছো, আমার দিকে তাকাও, এই যে এইদিকে তাকাও। এ মা রুষা, চকলেট মেকে বাবা, দিদিকেও চকলেট মাখিয়েছিস? আরে ওই চকলেট পড়েছে, ওটা কুড়ি দে, ওই তো মাটিতে, এখনই আবার পায়ে পায়ে করবো। ওই তো বের করো, দেখি বের করো। দেখি এটার সাথে কি সেট এনেছো, বড়ই হবে বা ঠিকঠাক হবে। এটা না, এই সাইজটা ঠিক আছে। এই ডিজাইনটাই তো দেখছিলাম আমি। এটা কোথা থেকে আনলে? বেবি হাগেরই তো ছিল এই ডিজাইনটা, দেখি। আচ্ছা ভালো লাগছে, এটা স্টাইলিশ নয়। আচ্ছা এটা ভালো লাগছে, এটার সাথে কি ওই প্যান্টটা? হ্যাঁ এটা সাথে ওই প্যান্টটা। এই দেখ এটা বাড়িতে মানে কাছাকাছি কোথাও পড়তে গেল। আচ্ছা এটা রেড কালার ছিল, নিলাম না। একটু বড় হওয়ারই কথা আছে। একবার পাপা রুষাকে ঘুরিয়ে নিয়ে এলো, ওর কাজ পড়ে গেছে শুভর, ওই জন্য বেশিক্ষণ খেলাতে পারলো না, ওর মন এখনো ধরেনি। তো আমি একটুখানি রেডি হয়ে এবার ওকে একটুখানি নিচে নিয়ে যাচ্ছি, আর একটুখানি খেলবে। চলো 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 মাম্মা চলো আসো। তুমি বসে আছো খেলবে না? তুমি খেলবে না? পারবে তুমি নামাতে? আস্তে আস্তে, ব্যাস নামিয়ে দাও নামিয়ে দাও। ওকে যাও খেলো মামা, দিদি ভাইয়ের সাথে খেলো খেলো। চলো, ও কিন্তু দৌড়ে ছুটতে পারবে না, পারবে না মাম্মা, লেগে যাবে। পারবে? এই যে থ্যাংক ইউ বলে দাও, থ্যাংক ইউ। তুমিও বলে দাও থ্যাটু। আমার ভয় লাগছে, নিয়ে যেও না আমাকে। এক ক্ল্যাপিং করো, দুজনে ক্ল্যাপিং করো মাম্মা, ক্ল্যাপিং করো দেখিয়ে দাও। এই যে
এটার সাথে দেখা হয়ে গেল, ব্লেডে হাত কাটিয়েছে, ইঞ্জেকশন নিতে গেছিল। এই যে ইঞ্জেকশন নিয়ে এলো। তো এটা আমরা এখন বাড়ি যাচ্ছি, ওইদিকে বাড়ি চলে যাবে। এই চলো চলো বাড়ি, চলো বাড়ি, চলো আসো, হাটে লাগাও। খোলো খোলো খোলো, চাবিটা খোলো। হ্যাঁ খোলো, চাবিটা খোলো, চাবি দাও, চাবি দাও, রুশের চাবি দাও। খোলো, হ্যাঁ খোলো, চাবিটা দিয়ে খোলো, খোলো এটা দিয়ে খোলো। খুলছে না, আবার খোলো, আবার খোলো। খুলে দাও রুশা, খুলে দাও, আমি প্যাক করে দেব, প্যাক করে দাও। এবারে ডিনার করব। তে আজকে হাঁসের ডিমের কারি করেছি আর ওই তো রুটি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, লাগেনি লাগেনি, তুমি পিছনে চলে এসেছিলে তাই লেগেছে। ওঠো ওঠো ওঠো, কিচ্ছু হয়নি, ওঠো ওঠো, ওকে তুমি স্ট্রং গার্ল, ওঠো চলো আমরা ডিনার করে নিই। রুষার খাওয়া হয়ে গেছে। বাবা কি করছো মাম্মা, তুমি চুলকে এরকম খ্যাড়াং খ্যাড়াং করে, ই বাবা ই বাবা, মাথা ঘাড়ে লেগে যাবে গো। আর না আবার যাবে বাবা, আর নয় এবার কালকে নো। চুলগুলো দেখো, চাই এসেছে তো, এ দেখো কে এসছে, ঝুকুর ঝুকুর এসছে, ঝুকুর ঝুকুর। কি লাগছে চুলগুলো? আজকে আমার ছোট মাসি বলেছে রাতে পেটি পেরে চুল ছাড়িয়ে শুতে, আমি আজকে পেটি পেরে চুল। চলো এবার শুবো, তো আমরা এবার শুয়ে পড়বো। এই যে রুষা রানী বাই বলে দাও। আচ্ছা বাই বলে দাও, টাটা বলে দাও, বাই। ওই পাপার সাথে ওই খেলাটাতে মজা পেয়েছো, ওটা বারবার করতে বলছে। দেখাচ্ছে, দেখো কি চলছে, ইচি ওটা দেখাতে গেছে, ইচি। যাই হোক চলো, আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। আবার কালকে তোমাদের সাথে দেখা হচ্ছে, আবার একটা নতুন ব্লগের সাথে, ঠিক আছে? এখনই পড়েছিস, চলো টাটা বাই রুষার মতো।